আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ, যেটা হয়তো অনেকেই আমাদের জানা নেই। যেরকম আমরা অনেকেই যাকাত আদায় করি, কিন্তু কোন কোন শ্রেণীর ব্যক্তিকে যাকাত দিতে হবে বা কোন কোন শ্রেণীর লোকের এই যাকাতের মাল পাওয়ার হকদার, এ বিষয়ে কিন্তু আমরা অনেকেই অসচেতন। তাই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি নিয়ে এসেছি, খুব মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন, আর এই ভিডিওটি বেশি বেশি করে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। انما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين في سبيل الله وابن السبيل فريضة من الله والله واسع عليم। মহান আল্লাহ তাবারক তাআলা সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলছেন যে যাকাতের মাল, যাকাতের অর্থ যারা পাবে তারা আট শ্রেণীর ব্যক্তি। এ সম্পর্কে একটা সাহাবি জায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম, আর এমতো অবস্থায় একটি লোক এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমাকে সাদকা থেকে কিছু দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, হ্যাঁ, যে এখন যাকাতের মাল আমার কাছে সেরকম কিছু নেই, যদি যাকাত কিছু আসে তাহলে অবশ্যই আমি তোমাকে দেব। এই সময় আল্লাহ তাবারক তাআলা তিনি কোরআনের আয়াত তিনি নাজিল করলেন, এবং নাজিল করার পরে আল্লাহ রসুল সাল্লাম তিনি কি করলেন, ওই যাকাতের অর্থ আল্লাহ রসুলের কাছে আসলেন এবং তার থেকে তাকে একটা অংশ দিলেন। এবার আমরা জেনে নেব যে এই আট শ্রেণীর লোক কে কে রয়েছে, কারা কারা এই আট শ্রেণীর ব্যক্তি। আল্লাহ তাবারক তাআলা বলছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, এই সাদকা হচ্ছে, এই যাকাত হচ্ছে ফুকারা বলতে ফকিরদের জন্য, অভাবী ব্যক্তিদের জন্য। তাহলে ফুকারা বলতে হয় ওই ব্যক্তিদেরকে যারা লোকেদের দরজায় দরজায় গিয়ে তারা চেয়ে বেড়ায়, তাদের অভাবের তাড়নায় লজ্জার মাথাকে খেয়ে ফেলে তারা কি করে লোকে দরজায় দরজায় গিয়ে তারা চাঁদা আদায় করে তাদের প্রয়োজনের জন্যে, এদেরকে বলা হয় ফকির। আল মাসাকিন, এবং মিসকিন কাদেরকে বলা হয়, মিসকিন হয় গরিবের থেকে ফকিরের থেকে একটু ভালো, যারা লজ্জার কারণে সম্মানের কারণে তারা লোকের কাছে চেয়ে বেড়াতে পারে না, অথচ তাদের অভাব রয়েছে। আর এমন শ্রেণীর ব্যক্তিকে আমরা যাকাত দেওয়া থেকে বিরত থাকি, যেহেতু আমরা তার অভাবটা বুঝতে পারি না, কিন্তু প্রকৃত সেই ব্যক্তি কিন্তু অভাবী, সেই লজ্জার কারণে সে লোকের কাছে কিছু বলতে পারে না, অথচ এই শ্রেণীর ব্যক্তিদের আমাদেরকে যাকাতের খাত থেকে, যাকাতের অর্থ থেকে তাদেরকে সাহায্য করতে হবে। তিন নম্বর হচ্ছে ওয়াল আমিলিন আলাইহা, এরা হচ্ছে ওই শ্রেণীর ব্যক্তি যারা যাকাত আদায়ের কাজে নিযুক্ত কর্মচারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাত আদায়ের কাজে তিনি নিযুক্ত করেছিলেন। যখন যাকাত জমা করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের অর্থ থেকে তাকে কি বেতন দিলেন, হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কাজটা করেছি আল্লাহকে খুশি করার জন্য, আর এর বদলা আমি আল্লাহর কাছে নিতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তোমাকে যেটা দেওয়া হচ্ছে সেটা তুমি গ্রহণ করো এবং তার থেকে তুমি দানও করে দিতে পারো। তাহলে বোঝা যাচ্ছে যে যারা যাকাতের কাজে যারা নিযুক্ত রয়েছেন, যারা